আজকাল বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে গেছে। তো আজকে তবুও আমি আগে থেকেই প্ল্যান করিনি, তো ফট করে দেখি বৃষ্টি সৃষ্টি নেই, তো ওয়েদারটা ভালোই ছিল, তো আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশে। তোমাদের তো আগেই দেখেছি, তবুও এখন করেছে আরও সুন্দর সুন্দর কয়েকটা স্পট, তো ছোটো ছোটো স্পট, তো সবগুলো তো এখন এই মানে অনেক দেরি করে এসেছি, তো সবগুলো দেখাতে পারবো না, তো যতটুকু দেখাচ্ছি দেখো। তো এখানে দেখো এই রাউন্ডটা ছিল না, তো এই রাউন্ডটা করেছে আর মাঝখানে এই ফোয়ারাটা করেছে, খুব সুন্দর মিউজিক সিস্টেম চলছেও। আবার এবার এখানে দেখো পাপা নিয়ে আছে পাবলোকে, আর এখানে অনেকেই ফটোশ্যুট করছে। এই পাশটা দেখো আমি তোমরা দেখাচ্ছি, আর ওই দিকটাতে আজকে মনে হয় না যাওয়া হবে, অনেকটাই লেট হয়ে গেছে, বন্ধই হয়ে যাবে। তো চলো এই পাশটাতে যাই, আই লাভ বঙ্গাইগাঁও এই পাশে মানে লেখাটা যে ছিল না আর একটু ওই দিকটাতে ছিল, এখন এই দিকটাতে নিয়ে চলে এসেছে, কারণ তারপরে আবার এখানে এখানে জাতীয় পতাকাটা ওখানে এসে করেছে, তার নিচে আবার রেখেছে সুন্দর সুন্দর ছোটো ছোটো লাইট দিয়ে, একটা সুন্দর ঘাসের মতন খুব সুন্দর একটা স্পট করেছে ছোটো। তো দেখো ভীষণ গরম, আমি তো একদম ঘেমে একাকার হয়ে যাচ্ছি, তো এখনই মনে হচ্ছে বন্ধ করে দেবে। তো চলো একটু খেলা একটু থাকি, আর এই ছেলেকে তো ছাড়াই যাচ্ছে না, যখনই ছাড়বো কোলে উঠতে চাচ্ছে না, আমি ওর পেছনে ওর বাবার সামনে, এইভাবেই আমাদের মানে মানে ঘুরতে আসা মানেই ওর সাথে দৌড়াদৌড়ি করা, তো তবুও করতেই হবে। তো একটা ফটো তুলছে না, এই দেখো ফটো তোলার জন্য পোজ নিচ্ছি বারবার, আর ও বারবার এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, মানে কি করবে না করবে তাল পাচ্ছে না, কারো হাত ধরবে না, কাউকে নিজেও করবেন ধরতে দিবে না। তো দেখো দৌড়ে দৌড়ে একবার এদিকে যাচ্ছে, আর এই দেখো সামনে ওর পাপা আর এদিকে আমি, আর তারপর না বেরিয়ে পড়েছি, খুব গরম লাগছিল তাই ভাবলাম একটু আইসক্রিম খাবো, তো আইসক্রিম খাবো, তো আইসক্রিম পার্লারে তো ভীষণ ভিড়, তো চলো একটা, মনে হচ্ছে না এখানে দেখে যে এখানে মেলা বসেছে, হ্যাঁ এখানে রেগুলারই মেলার মতন মানে বসে, মানুষ ঘুরতে আসার থেকে বেশি খেতে আসে। তো যাই হোক, তো চলো আমিও একটা কুলফি খেয়ে নিই, এই কুলফিটা তো মজা লাগে আমার, আমার আর কোনো থাকে না কোনো কাজু শেক ফাজু শেক এইসব আমার ভালো লাগে না, আমার এই কুলফিটাই বেস্ট, আর লিকুইড মানে স্প্রাইট এইসব আর কি সফট ড্রিঙ্কসগুলো। পাবলোকে দেওয়ার পরে পাবলোর মুখের অবস্থা দেখো, এদিকে খাবেও আবার এদিকে মুখটাকেও এরকম করবে, তো ভাবলাম একটু মোমো খাবো, তো মোমোর দোকান তো দেখি একদম পুরো ফাঁকা, সবাই মানে সব উঠিয়েই দিয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, আজকের ভিডিওটাই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা, গুড নাইট।